ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় দেশ স্পেন। 1920 সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা দলটি 2010 সালেও বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয়। ফুটবলে জনপ্রিয় এই দেশটির তারকা ব্যাটসম্যান সেলিম দার ক্রিকেটে মাত্র 43 বলে 193 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন, যা রীতিমতো বিশ্ব রেকর্ড। টি-20 ক্রিকেটে কাতালোনিয়া জান্ডুয়ার মুখোমুখি হয় সোহাল হসপিটালেড। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে কাতালোনিয়া জান্ডুয়ার নির্ধারিত 10 ওভারে 257 রানের বিশাল পাহাড় গড়ে। টি-20 ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে টি-20 ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান ছিল 163। কাতালোনিয়ার হয়ে সেলিম দার মাত্র 43 বলে 22টি ছয় এবং 14টি চারের সাহায্যে 193 রানের লড়াকু ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ছিল 449। 258 রানের টার্গেট তাড়া করতে নেবে সোহাল হসপিটালের শেষ পর্যন্ত 8 উইকেটে 104 রান করতে সক্ষম হয়।